অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এশিয়ার প্রত্যেকটা দলকে একটু একটা চায়ের কাপ দেওয়া হবে। সবার সামনে লসা দিলে কিং রে, খেলার মাঠে খেলা তিমু কাপ চাইবে ভারতে। ইয়া হাবিবি, অস্ট্রেলিয়ার মাটিতে রশিদ মুজিব জুটিতে আফগানিস্তান আকাশে কাপ যাবে মোহাম্মদ নবীর ডান হাতে। এত কিছু বুঝি না, এবার বিশ্বকাপে কোনো টিমকে খুঁজি না, কাপ যাবে ইংল্যান্ডের সব। আরে ক্যাঙ্গারুদের মাটিতে টাইগার আসছে খেলিতে, এবারে খেলা হবে নাজমুল শান্তর ব্যাটে, তরুণদের হাত ধরে বিশ্বকাপ যাবে বাংলাদেশের মাঠে। আমি এত ছন্দ পারি না অস্ট্রেলিয়ার মাটিতে, নিউজিল্যান্ড ছাড়া কোনো কাউকে গোনাইও আমি ধরি না, এবারের কাপটা নিউজিল্যান্ডে যাবে, এবার সবাই রাখো আমাদের মাপটা। এই দুঃখ কোথায় রাখি, দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন খেলতে পারলো না সুপার টুয়েলভে। টি টোয়েন্টি বিশ্বকাপের মতো আসলে যদি ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে খেলতে না পারে, এটা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য লজ্জা। আর আমাদের প্লেয়াররা ফ্রাঞ্চাইজি লেগে সুন্দর খেলতে পারে ধুমধার আকার ক্রিকেট, আর এই বৈশ্বিক টুর্নামেন্টে আসলেই তাদেরকে দেখা যায় বিড়ালের ন্যাও, এটা মানা যায় না, এটা কোনোদিন কাম্য নয়। শান্ত যেমন সুন্দর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে তেমনি ওয়েস্ট ইন্ডিজ সুন্দর ফ্রাঞ্চাইজি লীগের কাছে। টাটা বাই বাই বাবুরা, ভালো থাকো, দেখা হবে পরের বিশ্বকাপে। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগেই একের পর এক অঘটনের শিকার হচ্ছে বড় বড় দলগুলো, যেমন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূল পর্ব খেলতে পারলো না, এবং এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা হারলো জিম্বাবুয়ের মতো দলের সাথে। তবে এবার কি পারবে বাংলাদেশ ছোট দলগুলো যেমন পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোকে হারিয়ে বিশ্বকাপটা তাদের ঘরে নিয়ে আসতে? আমরা অস্ট্রেলিয়ান মাটিতে শান্তর ব্যাটিংয়ে বর করে বিশ্বকাপটা নিয়ে যাব, সেই লক্ষ্যেই আমরা এসেছি। আমরা মূলত বিশ্বকাপ নিতে এখানে এসেছি। শান্তর যে ফর্ম এবং মুস্তাফিজের ফর্ম, এদের দুজনের উপরই আমাদের বিশ্বকাপ নির্ভর করে। আরে এরা কারা, কোত্থেকে এলো? নেক্সট আর বিবাস শুরু হচ্ছে সুপার টুয়েলভ আগামীকাল থেকে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন আর পিছনের সিট বেল্টটা বেঁধে রাখুন, খেলা হবে এবার জমজমাট লড়াই যাবে অস্ট্রেলিয়ার মাটিতে। তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুভকামনা।